আসসালামু আলাইকুম। জেটিভি প্রেগন্যান্সিটিতে স্বাগতম। আপনি 23 সপ্তাহে পদার্পণ করেছেন, আপনাকে অভিনন্দন। এই সপ্তাহে আপনার শিশুর বিকাশ, লক্ষণ ও সযত্ন টিপস নিয়ে আজ আলোচনা করব। এই সপ্তাহের গর্ভাবস্থায় আপনার শিশু আরও শক্তিশালী এবং সক্রিয় হচ্ছে। এই সপ্তাহের গর্ভবতীতে আপনি 5 মাস 3 সপ্তাহ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 17 সপ্তাহ যেতে হবে। 23 সপ্তাহে একটি শিশুর ক্রাউন র্যাম্প দৈর্ঘ্য সাধারণত 8 ইঞ্চি এবং মাথার ওপর থেকে গোড়ালি পর্যন্ত শিশুর উচ্চতা 11 ইঞ্চি। এ সপ্তাহে শিশুর ওজন 565 গ্রাম হয়। আপনার শিশু আরও পেশি তৈরি করছে, শক্তিশালী হচ্ছে, আপনি হয়তো অনেক বেশি নড়াচড়া অনুভব করছেন। এই সময়ে শিশুর মস্তিষ্ক খুব দ্রুত বিকাশ লাভ করে। একটি শিশু এ সপ্তাহে আলোতে সাড়া দিতে পারে। আপনি যদি আপনার পেটে একটি টর্চ লাইট জ্বালিয়ে ধরেন তাহলে আপনার শিশু প্রতিক্রিয়া দেখাতে পারে এবং নড়াচড়া করতে পারে। 23 সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকা খুবই বিরল। এ সপ্তাহে জন্ম নেওয়া নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিট বা NICU উচ্চস্তরের বিশেষ যত্ন প্রয়োজন। গবেষণায় দেখা যায় যে উন্নত দেশে এ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর মধ্যে 23-27% বেঁচে থাকে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইল ফলক অর্জিত হচ্ছে। এই সপ্তাহে আপনি গর্ভাবস্থার লক্ষণগুলির সাথে মোকাবেলা করতে পারেন, যেমন খাবারের আকাঙ্ক্ষা, পায়ে ক্র্যাম্প, ভুলে যাওয়া, ব্যাকস্টোন হিক্স সংকোচন ও গোলাকার লিগামেন্ট ব্যথা। অন্য দুটি লক্ষণ যা আপনি লক্ষ্য করতে পারেন তা হলো গরম ঝলকানি এবং দৃষ্টি পরিবর্তন। আপনি স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভব করছেন। গর্ভবতী 3 জনের মধ্যে এমন গর্ভাবস্থায় হট ফ্ল্যাশ বা গরম ঝলকানি অনুভব করে। গর্ভাবস্থার হরমোন এবং ওজন বৃদ্ধি এর জন্য দায়ী। শরীরে অতিরিক্ত তরল এবং গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে চোখ এবং দৃষ্টিতে সমস্যা দেখা দিতে পারে। আপনি যে লক্ষণগুলি অনুভব করতে পারেন তার মধ্যে রয়েছে ঝাপসা দৃষ্টি, আপনার চোখের পাতার পরিবর্তন, শুকনো চোখ, আপনার কন্ট্যাক্ট লেন্স থেকে জ্বালা বা ব্যথা। একটি সুষম খাদ্য খাওয়া এবং প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ গর্ভাবস্থায় আপনার প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার দুর্দান্ত উপায়। সামান্য ব্যায়াম যোগ করা আপনার শরীরকে সুস্থ রাখতে এবং আপনার ওজনকে প্রস্তাবিত নির্দেশিকাগুলির মধ্যে রাখতে সাহায্য করবে। বাইরে সময় কাটানো আপনার মেজাজকে ভালো করতে পারে এবং আরও শারীরিক কার্যকলাপে উৎসাহিত করতে পারে। এই সপ্তাহে আপনি রোদে কিছুটা সময় কাটানোর চেষ্টা করতে পারেন। একটু সূর্যালোক আপনার এবং আপনার শিশুর জন্য স্বাস্থ্যকর। গবেষণা দেখায় যে গর্ভাবস্থায় আলোর সংস্পর্শে আসা শিশুর চোখের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বাইরে কিছু সময় কাটানো আপনার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্যও ভালো। সূর্য হলো ভিটামিন ডি এর একটি চমৎকার প্রাকৃতিক উৎস। আপনার শিশুর হাড়ের বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং ভবিষ্যতের মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি অপরিহার্য। প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডি শক্তিশালী হাড় একটি সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের প্রদাহ কমায়। আপনি ভিটামিন ডি এর অভাবের ঝুঁকিতে থাকতে পারেন যদি আপনি নিরামিষাশী, বাইরে যাওয়ার সময় নিজেকে পুরোপুরি ঢেকে রাখেন ও একটি ঠান্ডা জলবায়ুর মধ্যে বসবাস করেন। পর্যাপ্ত ভিটামিন ডি পেতে আপনি প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করুন। এতে ভিটামিন ডি এর 400 আন্তর্জাতিক ইউনিট থাকতে পারে। প্রয়োজন হলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী অতিরিক্ত পরিপূরক সুপারিশ করতে পারেন। নিরাপদে রোদে একটু সময় কাটান। সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে 5 থেকে 30 মিনিট সূর্যের সংস্পর্শে থাকুন। আপনার মুখ, বাহু, পায়ে বা পিঠে সানস্ক্রিন ছাড়াই সূর্যের আলো আপনাকে সাধারণত আপনার প্রতিদিনের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন ডি সরবরাহ করতে পারে। আপনার খাদ্যের মাধ্যমে ভিটামিন ডি সম্পূরক করুন। ভিটামিন ডি এর অনেক পর্যাপ্ত খাদ্যের উৎস না থাকলেও চর্বিযুক্ত মাছ যেমন টুনা মাছ, ফিশ লিভার ওয়েল ও সাধারণত শক্তিশালী খাবার যেমন দুধ ও কমলার রসে ভিটামিন ডি পেতে পারেন। তবে সাগরের মাছে মাত্রাতিরিক্ত পারদ থাকায় টুনা ফিশ বেশি খাবেন না। আপনার গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে গরম ঝলকানি আরও বেশি হতে পারে। প্রসবোত্তর পিরিয়ডে আপনার হরমোনের মাত্রা শেষ হয়ে গেলে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। গোসল করে শরীর ঠান্ডা করুন। হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পানি বা অন্যান্য স্বাস্থ্যকর তরল পান করুন। বাইরের তাপমাত্রা কমলে শীতল বাতাসের জন্য জানালা খুলুন। হ্যান্ডহেল্ড ফ্যান ব্যবহার করুন। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে আপনার ত্বককে ঠান্ডা ও সতেজ করতে পারবেন। ঘর ঠান্ডা করতে এয়ার কন্ডিশনার বা ফ্যান ব্যবহার করুন। আরামদায়ক ঢিলেঢালা পোশাক পরুন। আপনার চোখে কোনো সমস্যা হলে আপনার গাইনির সাথে কথা বলুন। বেশিরভাগ সময় গর্ভাবস্থায় চোখ এবং দৃষ্টি পরিবর্তন বিপজ্জনক নয় এবং শিশুর জন্মের পরে সেগুলি চলে যায়।
কিন্তু কখনো কখনো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো অন্তর্নিহিত অবস্থা আরও গুরুতর অবস্থার কারণ হতে পারে। যদি আপনার চোখের অবস্থা নিরীক্ষণ বা একজন বিশেষজ্ঞের সাথে দেখা বা চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে যত্নের জন্য আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন। নিয়মিত নির্ধারিত পরীক্ষার জন্য আপনার চোখের ডাক্তারের সাথে দেখা করুন। আপনার সমস্ত লক্ষণ সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন। দৃষ্টি পরিবর্তন বা অন্যান্য উপসর্গ সম্পর্কে আপনার গাইনির সাথে কথা বলুন। আপনি চাকরিজীবী হলে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। পরের সপ্তাহে আপনার একটি নিয়মিত প্রসবপূর্ব গাইনি ভিজিট হতে পারে। পরের সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস বা রক্তে উচ্চ শর্করার জন্য একটি স্ক্রিনিং পরীক্ষা হতে পারে। শিশুর অকাল জন্ম বিষয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, বিশেষ করে যদি আপনার ঝুঁকি বেড়ে যায়। আপনার যা জানা দরকার তা হলো 27 সপ্তাহের আগে প্রসবকে প্রিটার্ম লেবার বলা হয়। প্রিটার্ম লেবার মানে সবসময় শিশুর জন্ম হবে এমন নয়, কিন্তু কখনো কখনো জন্ম বন্ধ করা সম্ভব হয় না। প্রিটার্ম লেবার একটি উদ্বেগের বিষয়, কারণ তাড়াতাড়ি জন্ম নেওয়া শিশুরা সম্পূর্ণরূপে বিকশিত হয় না এবং গর্ভের বাইরে জীবনের জন্য প্রস্তুত হয় না। অপরিণত শিশুদের বিশেষ যত্ন প্রয়োজন এবং প্রায়ই গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আপনি অকাল জন্মের ঝুঁকিতে থাকতে পারেন যদি আপনি একাধিক বাচ্চা বা যমজ বাচ্চা গর্ভে ধারণ করেন, জরায়িত সংক্রমণ বা অন্য কোনো সমস্যা থাকলে। পূর্ববর্তী গর্ভাবস্থায় অকাল প্রসব হলেও আপনার সার্ভিক্স বা জরায়ুর অস্ত্রোপচার হয়ে থাকলে। অকাল প্রসবের লক্ষণগুলির মধ্যে রয়েছে পিঠ ব্যথা, যোনিস্রাবের পরিবর্তন, ক্র্যাম্পিং, তলপেটে ব্যথা, পেলভিক এলাকায় চাপ, নিয়মিত ঘন ঘন সংকোচন। আপনি যদি প্রিটার্ম প্রসব বা প্রসবের লক্ষণ সম্পর্কে উদ্বিগ্ন হন, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন এবং একজন প্রদানকারীর দ্বারা পরীক্ষা করার জন্য হাসপাতালে যান। যদি তারা নির্ধারণ করে যে প্রসব শুরু হয়েছে, তাহলে তারা প্রিটার্ম প্রসব বন্ধ করার চেষ্টা করবে বা আপনার শিশুকে আরও বিকাশের সুযোগ দেওয়ার জন্য যতদিন সম্ভব বন্ধ করে রাখবে। এখন থেকে জন্মের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আপনার শিশুকে বেঁচে থাকার আরও ভালো সুযোগ তৈরি হয়। তবুও এটা জেনে ভালো লাগছে যে মাত্র 0.5% শিশু তৃতীয় ত্রৈমাসিকের আগে জন্ম নেয়। প্রিয় দর্শক, গর্ভাবস্থার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।